তোলা চাওয়ার অভিযোগ তৃণমূল মহিলা কর্মীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনার। দুর্গাপুরের ইস্পাত কলোনির একটি ক্লাবের সভাপতির কাছে ২০,০০০ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল নয় নম্বর ওয়ার্ডের এক মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই ওয়ার্ডে ১০০ দিনের কাজে সুপারভাইজারের হিসেবে নিযুক্ত তৃণমূল কর্মীর নাম সুপ্রিয়া দাস মেহরা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হর্ষবর্ধন বয়েজ ক্লাবের সভাপতি দেবেশ বর্মার কাছে একটি ফোন আসে। ওই ফোন করেন সুপ্রিয়া দেবী। দেবেশবাবুর অভিযোগ ২০,০০০ টাকা চেয়েছেন সুপ্রিয়া দেবী, তবে কারণ উল্লেখ করেননি ওই মহিলা বলে জানান দেবেশবাবু। বুধবারের মধ্যে টাকা না দিলে ক্লাব প্রাঙ্গণে মেলা বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ। মঙ্গলবার দিন সকালবেলায় ৮:২৪ আমার কাছে ফোন আসে, এরকম সুপ্রিয়া দেবী ফোনটি করেন এবং বলেন যে ২০,০০০ টাকা দিতে হবে। কি পারপাসে? কোনো পারপাস নয়, ২০,০০০ টাকা লাগবে আজকের থেকে কালকের মধ্যে, মঙ্গলবার সকালে, মঙ্গল থেকে বুধবারের মধ্যে। আমি টাকা দেবো কেন? আমি টাকা দিতে অস্বীকার করি। তখন উনি বলেন আজ সন্ধ্যেবেলা মেলা বন্ধ করবো। সুপ্রিয়া দেবীটাকে, উনি হচ্ছেন আপনার ৯ নম্বর ওয়ার্ডের ১০০ দিন কাজের সুপারভাইজার। আপনাকে হুমকি দেয় ২০,০০০ টাকা না দিলে মেলা বন্ধ করে দেবো। গতকাল স্থানীয় এজন ফাঁড়িতে ক্লাবের তরফে লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবেশবাবু। প্রসঙ্গত উল্লেখ্য, ওই ক্লাব প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো করে, সেই উপলক্ষে মেলাও বসে। এদিকে তোলা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সুপ্রিয়া দাস মেহরা। তিনি জানান, ওই ক্লাব সভাপতির সাথে তার বাবা মাইকেল দাসের মূর্তি ক্লাব প্রাঙ্গণে বসানো নিয়ে কথা হয়েছিল, সেই মতো ক্লাবের সভাপতি টাকা দেবেনও বলেছিলেন, সেই কথাই এখন ঘুরিয়ে বলছেন দেবেশবাবু। তিনি বলেন এর পেছনে কোনো চক্রান্ত কাজ করছে, তাই এখন তিনি বিষয়টি ঘুরিয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন, এমনটাই মন্তব্য করেছেন সুপ্রিয়া দেবী। গেছেন এবং জগদ্ধাত্রী পূজা মেলা কমিটির কাছে এবং এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা পুরো, আমি চাইতে পারি না। এটা ওইখান থেকে দেবেশ দাস, আমার মধ্যেই একটা প্ল্যান হয়েছিল যে বাবার মানে মাইকেল দাসের একটা মূর্তি হবে, আমার বাবা আর সুরজিৎ মুখার্জি, এনার দুজনেরকে একটা মূর্তি হবে হর্ষবর্ধন বয়েজ ক্লাবের সামনে। উনি বলেছিলেন দেবেন, তো এই বিষয়ে এখন পাল্টে খাচ্ছেন, আমাকে উল্টো অভিযোগ করছেন, আমি নাকি ২০,০০০ টাকা চেয়েছি, এই করেছি, হ্যান করেছি, পুরোটাই ভুল। আর আমার উপরে পুরো, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো বড় মাথা আছে, আমাকে চক্রান্ত করেছে। আপনার মধ্যে থানায় অভিযোগও করেছে? হ্যাঁ করেছে, আমি গেছিলাম কালকে প্রান্তিকা ফাঁড়িতে গেছিলাম, বড় বসে দেখা করেছি, বড় বলে টিকিট আপনি যান আমি দেখছি। আমি তাও বড় বাবুকে বললাম আপনার কাছে নাম্বার আছে, সব আছে, যখন খুশি আপনি আমাকে ডাকবেন, আমি আসছি। যদিও বিষয়টি নিয়ে ওই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর কি বলছেন শুনব। শুনুন, আমি সংবাদপত্রের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বিষয়টা শুনলাম। এরকম যদি আমার দলের যদি কেউ হয়ে থাকে তাকেও ছাড়া হবে না, আর অভিযোগ যদি আমার কাছে আসে আমি নিশ্চয়ই দেখব। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। हम नजर रखते हैं आपके शहर की सूरत हाल पर, हम नजर रखते हैं जनता से जुड़े सवाल पर, आपके शहर के कोने कोने से लाते हैं हम ताजा तरीन खबरें, खबरें ही होती हैं हमारी पहचान। जुर्म की दुनिया हो या कमर कोण ढंगाई, हम देते हैं निष्पक्ष दस्तक, न राय हम है सिर्फ और सिर्फ सच के साथ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুর্গাপুরের কোভিন থানা এলাকার দুর্গাপুর বাজার পোস্ট অফিস পাড়া এলাকার এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে ১১ বছরের ওই ছাত্রী দুর্গাপুরের নেপালি পাড়ারই হিন্দি হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গতকাল রাতে দুর্গাপুর বাজার থেকে তাকে বাড়িতে নামিয়ে দেবার নামে প্রতিবেশী এক যুবক নিয়ে যায় জঙ্গলে, সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এলাকায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গতকাল রাতেই। এদিকে গতকাল রাত থেকে ধর্ষণকারী চন্দন রাম নামের অভিযুক্ত ওই যুবক পলাতক।
যদিও এদিন সকালে বেগতিক বুঝে সে থানায় নিজেকে আত্মসমর্পণ করে। এদিকে ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমস্ত ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। এলাকার মানুষ কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন ওই নাবালিকা ছাত্রীর মা শুনব। आप लोग थाना में एफआईआर किए? সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।